এর জন্য আমি নিয়েছি শসার পেস্ট আর টমেটোর পেস্ট। শসা এবং টমেটো দুইটি উপাদানই আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। আমি এখানে দুইটি উপাদান নিয়েছি, কারণ এটা যেহেতু সংরক্ষণ করে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। তবে আপনি চাইলে যে কোনো একটি উপাদানকেও বেছে নিতে পারেন। এবার এই শসা আর টমেটোর পেস্টকে আইস বক্সে ভরে আইস করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি ভিডিওটি করার জন্য আগে থেকেই শসা আর টমেটোকে আইস করে রেখেছি। এরপর এই আইস বক্স থেকে আপনার পছন্দ অনুযায়ী শসা বা টমেটোর আইস কিউব নিয়ে নিন। ফ্রেন্ডস, টমেটো ত্বকের যে কোনো কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা আনতে অনেক সাহায্য করে। তাছাড়া এটা সব ধরনের ত্বকের সাথেই মানিয়ে যায়। এবার প্রতিদিন বাহির থেকে এসে আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর একটি আইস কিউবের সাহায্যে আপনার ত্বকে 5 থেকে 6 মিনিট ম্যাসাজ করুন। ফ্রেন্ডস, শসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে। এছাড়া শসাতে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে, যা ত্বক থেকে কালো দাগ দূর করে স্কিন টোন সমান করে। এছাড়া শসা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করতেও অনেক সাহায্য করে। ফ্রেন্ডস, আপনি কিন্তু এই আইস কিউবকে আপনার চোখের নিচের কালো দাগের উপরও ব্যবহার করতে পারবেন। এইভাবে ম্যাসেজ করার পর 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তারপর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। এই আইস কিউবকে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন আর এটা তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। এবং নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থাকবে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং, পাশাপাশি আপনি পাবেন ফ্রেশ লুক। তো ফ্রেন্ডস, এই গরমে ত্বকের যত্নে শসা এবং টমেটোর আইস কিউব ব্যবহার করে দেখতে পারেন। কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনার ত্বককে রাখবে সতেজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।